বন্ধুরা কেমন আছো? সব আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজ আমি তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হলো গর্জিলার বাচ্চাছুরি ও কিংকং। একটি জঙ্গলে বাস করত গর্জিলা, শিয়াল ও কিংকং। কিংকং ও গর্জিলা খুবই ভালো বন্ধু ছিল। বন্ধু গর্জিলা, অনেক দিন ধরে তো আমরা এই জঙ্গলে বাস করছি, কিন্তু অনেক দিন হলো কোনো শিকার করি না। কিন্তু আমাদের তো শিকার করতেই হবে, আজই শিকার করব, চলো। কিংকং বন্ধু, শিকার করাটা তো খুবই সহজ, কিন্তু শিকারটা আমরা পাবো কোথায়? শিকার তো আগে দেখতে হবে নাকি কাল? ঠিক আছে, আমরা দেখে নেব। ঠিক আছে গর্জিলা বন্ধু, তাহলে ওই জঙ্গলে তুমি আমার সঙ্গে কাল দেখা করো। তোমার তো আবার বাচ্চা আছে, বাচ্চাটাকে ভালো করে সামলে রেখে এসো। ঠিক আছে কিংকং বন্ধু, অনা তুমি কোনো টেনশন করো না, কাল আমার বাচ্চাকে সামলে রেখে আমি তোমার সঙ্গে ওই জঙ্গলে দেখা করব। তাহলে এখন চলো সবাই বাড়ি বাড়ি যাই। এই বলে কিংকং ও গর্জিলা জঙ্গলের মাঝ দিয়া বাড়ি যেতে লাগলো। তারা যেতে যেতে ভাবতে লাগলো কাল কি শিকার করা যায় আর কিভাবে শিকার করব। এই কৌশল খাটিয়ে খাটিয়ে তারা দুজন যেতে লাগলো জঙ্গলের মাঝ দিয়ে। এদিকে গর্জিলা তার সানার সামনে গিয়ে তার সানাকে সব কিছু বলল যে আজ আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে, কারণ আমরা জঙ্গলে একটি শিকার করব আর শিকার করতে অনেক দেরি হবে, তুই কোনো টেনশন করবি না। এদিকে গর্জিলা না যেতেই কিংকং একটি শিকারকে ধরে ফেলে। শিকারটি ছিল গরু। বন্ধু, আমি না আসতে তুমি শিকারটা ধরে ফেলেছো, অনেক ভালো করেছো। এখন আমরা দুজন মিলে এই শিকারটা খেতে পারবো। হ্যাঁ বন্ধু, এই দিক দিকে অল্প যাচ্ছিলাম, তখনই দেখি এই গরুটা আমার সামনে দিয়ে যাচ্ছে, তখনই একটি থাবা দিয়ে একে ধরে ফেললাম। এখন আমরা দুজন, তুমি ঠিকই বলেছো, খেতে পারবো। তাহলে বন্ধু আর কি করা যায়, দেরি না করে খাওয়াটা শুরু করে নেই দুজনে মিলে, নাকি? ঠিক আছে বন্ধু, তোমার ইচ্ছা, তুমি যা করবে আমি তাই মেনে নেব। ঠিক আছে, কিংকং ও গর্জিলার সব কথা আড়াল থেকে একটি দুষ্ট শিয়াল শুনছিল আর ভাবছিল এদের দুজনের বন্ধুত্ব কিভাবে ভেঙে দেওয়া যায়। যখন কিংকং ও গর্জিলার শিকারটি খাওয়া শেষ হচ্ছিল, কিংকং যখন বাড়ি ফিরছিল তখন শিয়ালটি ডেকে কিংকংকে বলতে লাগলো, এই যে কিংকং ভাই, তুমি আর গর্জিলা তো খুব ভালো বন্ধু, কিন্তু আজ একটা কাম দেখে আমার খুবই খারাপ লাগলো, বুঝছো? এই শিয়াল, আমাদের দুই বন্ধুর কি কামে তোর খারাপ লাগলো? একটু আমাকে খুলে বলতো দেখি তোর কি খারাপ লাগলো। না কিংকং ভাই, বলতে ইচ্ছা করছে না, যদি আবার তুমি আমাকে খারাপ পাও। না না, বলে ফেল, তোকে আমি কিছুই বলবো না, আমি খারাপ পাবো না, তুই বলে ফেল আমাকে। ঠিক আছে, তুমি যদি এত করে বলছো তাহলে আমি তোমাকে বলে দেই। আজ দেখলাম এই শিকারটা তুমি তি করলে, কিন্তু গর্জিলা মদে থেকে এসে কি করলো, শুধু তোমার সাথে খেয়ে দিল। গর্জিলা তো কোনো কামেই করলো না, এতে কার লাভ হলো বলো তো? শিয়াল, তুই তো ঠিকই বলেছিস, কিন্তু কি করব বলতো, অনেক দিনকার বন্ধুত্ব তো, তাই তো ছাড়তে পারছি না, তুই একটু বুদ্ধি দে আমি এখন কি করব। ঠিক আছে, তুমি যদি এত করে বলছো তাহলে তোমাকে বুদ্ধিটা দিয়ে দেই। শুনে নাও, গর্জিলার যে একটি ছোট বাচ্চা আছে সেটাকে তুমি চুরি করে এনো, তখন গর্জিলা চিন্তায় চিন্তায় দেখবে একাই মরে যাবে, তখন তুমি একা একাই শিকার করে একা একাই খেতে পারবে। ঠিক আছে শিয়াল, আমি তোর বুদ্ধিতে এটাই করব। এখন আমি যাই গর্জিলার বাচ্চার কাছে, এখন গর্জিলার বাচ্চাকে চুরি করে আনবো, গর্জিলা কিছুই জানবে না। এই যে গর্জিলার সোনা, কি করছো তুমি? তোমার আম্মা বাড়িতে নাই, তোমার আম্মা কোথায় গেছে? আমার আম্মা বা কোথায় গেছে আমি কিছুই জানি না, কি করবে? আমার আম্মাকে দিয়ে আমাকে বলে যাও, আমার আম্মাকে বলে দিব। না, তেমন কিছু নয়, হয়তোবা তোমার আম্মা আমার বাড়িতে গেছে, চলো তুমি আমার সাথে যাই আমার বাড়িতে। ঠিক আছে, তাহলে আমাকে আমার আম্মুর কাছে নিয়ে চলেন। এই বলে কিংকং গর্জিলার বাচ্চাকে ভুলিয়ে ভুলিয়ে তার বাড়িতে নিয়ে আসলো, আর গর্জিলার বাচ্চা তারপরে বলতে লাগলো, এই যে কিংকং আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে আসলেন? আমার আম্মা কোথায়? আমাকে আমার আম্মুর কাছে নিয়ে চলেন। ওই গর্জিলার বাচ্চা, তুই কিভাবে ভাবলি তোকে আমি তোর আম্মুর কাছে নিয়ে চলবো? আমি তোকে মেরে ফেলবো, বুঝেছিস? তোর আম্মু শুধু আমি শিকার করি সেটাই খা, আজ তোকে মেরে আমি প্রতিশোধ নেব। এখন তুই এখানে বন্দি থাক, আমি তোকে না খাওয়ায় খাওয়ায় তোকে মেরে ফেলবো। হু হা হা হা।
এদিকে গর্জিলা বাসায় ফিরে দেখে তার বাচ্চাটি বাসায় নাই। তখন সে কি করবে কি না করবে সে বুঝতে পারছিল না। তখন তার মনে হলো, আমার বন্ধু কিং কংকে আমি সব কথা জানাই, হয়তোবা সে পারবে আমাকে উদ্ধার করতে। এই বলে সে রওনা দিল কিং কংয়ের বাসার দিকে। সে কিং কংয়ের বাসার দিকে গিয়ে কিং কংকে ডাকতে লাগলো, কিং কং বন্ধু বাসায় আসো, কিং কং বন্ধু বাসায় আসো, একটু বাইরে আসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। গর্জিলার ডাকে কিং কং সাড়া না দিতে গর্জিলা ঢুকে পড়লো কিং কংয়ের গুহার ভিতরে। সে গুহার ভিতরে ঢুকে দেখে তার বাচ্চাটি কিং কংয়ের গুহার ভিতরে। তখন সে বলতে লাগলো, এ আমার দুষ্ট বাচ্চাটি, তুই আমার বন্ধুর গুহাতে কি করছিস, আমার সঙ্গে লুকোচুরি খেলছিস। তখন গর্জিলার বাচ্চাটি সমস্ত কথা গর্জিলাকে বলে দিল। তখন গর্জিলা ভাবলো ঠিকই তো, তখন গর্জিলা কিং কং বন্ধুর সঙ্গে দেখা করতে আসলো। এই যে গর্জিলা বন্ধু, কি হয়েছে তোমার, এত জরুরি আমাকে ডেকে পেটিয়েছো কেন, আমার সাথে কি কথা আছে তোমার, তোমার কি বাচ্চা হারিয়ে গেছে, আমাকে বলতে পারো তুমি, আমি খুঁজে দিতে পারবো। বন্ধু আমি কি বলবো না বলবো তুমি কিছুই জানো না, তুমি আমার বাচ্চা হারিয়েছে তুমি কিভাবে জানো। বন্ধু যা হবার হয়ে গেছে, আমি সব বুঝে গিয়েছি, আজ থেকে তোমার আমার বন্ধু, আজ থেকে কত। কেন বন্ধু কি হয়েছে তোমার, চুপ করো বন্ধু, বেশি কথা বলো না, বুঝেছো যা হবার তুমি কিন্তু সব কিছুই জানো। এইভাবে তাদের বন্ধুত্বটি ওখানে শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।